হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও বানিয়ে এসেছি। এটির নাম হলো, দেখতে পাচ্ছেন, লিঙ্কস ক্যাপসুল। এটি ওয়ালেস কোম্পানির, দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ওয়ালেস কোম্পানি। এটি এক পাতাতে আপনার পনেরোটি ক্যাপসুল থাকে, আর এটি প্রাইস হলো 184 টাকা। দেখতে পাচ্ছেন লেখা আছে 184 টাকা। এটি আপনারা যে কোনো মেডিকেল স্টোর বা অনলাইন থেকেও পেয়ে যাবেন, আর এটি আপনারা ডাক্তার প্রেসক্রাইব করে বা তার পর্যন্ত খাওয়াবেন। আর এটি বাচ্চাদের জন্য নয়, এটি অ্যারাল ডোজ, বাচ্চাদের জন্য 250 আসে, সেটি কম পাওয়ারের। আর এটি 500 mg, আর একটি ওডিও আসে, মানে ওডি মানে আপনার ডাবল ডোজ, মানে 1000 mg আসবে এটি, সেটি পাওয়ারটি বেড়ে থাকবে। এটি আপনার কী কী কাজে খেতে পারবেন সে কথাগুলো আজকে আলোচনা করব। প্রথমত, এই ক্যাপসুলটি আপনার যদি দাঁত ব্যথা হয় বা আপনার দেখবেন ঠোঁটের মধ্যে ছোটো সাদা সাদা হয়ে ঘাও ঘাও হয়ে যায় আর প্রচুর পরিমাণে দাঁত ব্যথা হয়, তখন আপনারা এটা কিন্তু অ্যান্টিবায়োটিক, তখন আপনারা খেতে পারেন। আর এটি কম্পোজিশন কিন্তু লিনকোমাইসিন, মনে রাখবেন লিনকোমাইসিন। আপনারা বুঝছেন তো ভালো করে, প্রথমত আপনার যদি দাঁত ব্যথা হয় তখনও খেতে পারেন, তারপর দেখবেন দাঁতের মাঝে পোকা হয়ে দাঁত ব্যথা করতে থাকে, তখন আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে এটা খেতে পারেন। তারপর আপনার ঠোঁটের মাঝে দেখবেন সাদা সাদা হয়ে ঘাওটা একটা হয়ে যায়, কয়েকদিন জন্য হয়, আবার নিজে নিজেই কমে যায়, কিন্তু অল্প বেশি সময় লাগে। আর এই ক্যাপসুলটি খাওয়ার সাথে সাথে আপনার কয়েকদিন পরে কমে যায়। তারপর আপনার যদি শরীরে যদি কোনো কাটাছিড়া ঘাও হয়েছে, মানে শুকাচ্ছে না, তখন আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, তখন আপনারা এটাকে খাওয়াতে পারেন অ্যান্টিবায়োটিক হিসেবে, তখন খাওয়াতে পারেন। তারপর এটা ঘাও পেশারের মেন কারণে অনেক এটা ইঞ্জেকশনও পাওয়া যায়, 2 ml ইঞ্জেকশন হয়, 1 ml ইঞ্জেকশন হয়। মেন ঘাও কাটা ছেড়ে এগুলো তো মেন বেশি ইউজ করে, আর এটি অ্যান্টিবায়োটিক হিসাবে আরও অনেক ধরনের শরীরে অনেক ধরনের কার্য করে। যে কোনো ধরনের সমস্যা, মানে কাটা ছেড়া ঘাও এই ধরনের যদি সমস্যা দেখা দেয়, তখন আমরা এটাকে ইউজ করতে পারেন। মেয়েটা আপনার দাঁতের পোকা চোকাতে দেয়, তারপর আপনার ঠোঁটে ঘাও হলে দেয়, কোনো জায়গায় কেটে গেলে তারপর দেয়, এই ধরনের কাজে এটি মেন ইউজ করা হয়। আর এটি আপনার বেশি পরিমাণে খাওয়া দরকার নেই, এটি আপনারা যে কোনো দোকান থেকে 2টা 3টা 4টা আপনার বেমার বুঝে কিনে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটি যে কোনো রিটেল দোকান থেকে আপনারা কেটে দেবে, এটি এক পাতা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ভাবতে পারেন যে কেটে দেবে না নাই, কিন্তু কেটে দিয়ে দেবে, এটি কোনো টেনশন নাই। আর এটি আপনারা সব দোকানেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর এটির রেজাল্টটিও কিন্তু অনেক ভালো। আর এটির সাইড এফেক্ট বলতে গেলে সাইড এফেক্ট সেরকম কিছু নেই, বেশি পরিমাণে খাবেন না, যতটুকু হয়েছে বেমার ততটুকু কয়েকদিনই খাবেন, তারপর বেশি খাওয়ার দরকার নেই। সাইড এফেক্ট সেরকম কিছু আসে না, এটি সাইড এফেক্ট হলে আর কী হবে, পেট ব্যথা হবে, এই ধরনের সাইড অল্প বমি হয়ে যেতে পারে, এই ধরনের সাইড ব্যথা, আর সাইড এফেক্ট সেরকম কিছু নেই। আর এটি মেয়ে হোক ছেলে হোক সবাই খেতে পারে, এই কিন্তু আর কম বয়সের বাচ্চাদেরকে দিবেন না, অ্যাডাল্ট মানুষদের জন্যই এটি দিবেন।